রেডি, 1 2 3, এটা টার্জেন সুইং, দেখো কিভাবে করতে হয়। ওকে, অল্পের জন্য হয় নাই, দাও তালি দাও, একটা গুড ট্রাই, গুড ট্রাই। ওকে গুড, ঠিক আছে। ওকে নেক্সট, আচ্ছা গুড গুড, দাগের বেশি আসতে হবে, ঠিক আছে। ওকে, এটার নাম কি? টার্জেন সুইং। কি নাম? টার্জেন সুইং, টার্জেন সুইং এক্সারসাইজ, ঠিক আছে গুড। দাগের ভিতরে কোনোভাবে পা দিবা না। ও ফাইন, ভেরি গুড। ওকে, একজন মাঝখানে থেকে হেল্প করো, তাহলে হবে রশি ধরা ধরে, গুড। ও গুড ট্রাই, গুড, সাবাস, গুড। এই যে শারীরিক অনুশীলন গুলো করছো বিভিন্ন, এগুলো শরীরের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে, বুঝতে পারছি কি? দৌড়ানোর ক্ষেত্রে কাজে লাগবে, রোপ ক্লাইম্বিং এর ক্ষেত্রে কাজে লাগবে, গুড। ও অল্পের জন্য হলো না, গুড ট্রাই, গুড, গুড ট্রাই, গুড। ও ফাইন, গুড ট্রাই, গুড, গুড ট্রাই। উপরে ধরতে হবে রশি, যত উপরে ধরবা তত সামনে আসতে পারবা, গুড ফাইন, গুড ট্রাই। লেগে গেছে, আরো উপরে ধরতে হবে রশি, উপরে ধরতে হবে, জাম করে উপরে ধরতে হবে, ঠিক আছে। ওকে যাও, দেখো না টার্জেন, ও ফাইন, এটার নাম টার্জেন সুইং, এই কারণে করা হয়েছে, দেখো না টার্জেন কিভাবে করতো, এক ডাল থেকে আরেক ডাল, গুড ফাইন, সাবাস, গুড গুড। আসো, ভয়ের কিছু নাই, মজার এক্সারসাইজ এগুলো, ফিজিক্যাল। ও অল্পের জন্য, অল্পের জন্য, গুড গুড, সাবাস, জাম করে ধরতে হবে উপরে, ঠিক আছে। তুমি লম্বা মানুষ, উপরে জাম করে ধরলে পারবা সহজে, দাও ফাইন, গুড ট্রাই। ওকে গুড গুড গুড, গুড। কি রে শাকিল, আবার আবার দে, গুড ফাইন। ওটা জাম দিয়ে উপরে ধরতে হবে, তাইলেই হবে, বুঝতে পারছি কি? গুড, ভেরি গুড, গুড ট্রাই। ওকে নেক্সট, ও গুড ট্রাই, গুড গুড, দাও সাবাস, ও নাবেল, আর একটুর জন্য হয়নি, একজন বাকি আছে, গুড। যাও মেহেদি, তুমি দাও একবার, মেহেদি লাস্ট ট্রাই। ওকে এ যাও, কেমন লাগলো? ভালো লাগছে? কি শিখলাম এটা? কি শিখলাম? টার্জেন সুইং, দেখো না টার্জেন কিভাবে জাম্প করে এক গাছ থেকে আরেক গাছ, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এক্সারসাইজ, ঠিক আছে, ভালো লাগছে তো? ওকে আরেকটা জোরে করো তাহলে, দাও গুড।